দাম বাড়াতে আমাদের মধ্যবিত্ত যারা আমরা তো ক্ষতিগ্রস্ত, ওষুধ বাদে তো আর বাঁচা যায় না, বাধ্যতামূলক নিতেই হয়। ইচ্ছেমতো ওষুধের দাম রাখছে সিন্ডিকেট, অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধে হাইকোর্টের নির্দেশ। ব্যাংকগুলোকে ডলারের সর্বোচ্চ সর্বনিম্ন দাম নির্ধারণের পরামর্শ IMF এর, রিজার্ভ ও রাজস্ব আদায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা। খরতাপে মাটি শুকিয়ে মরতে বসেছে পঞ্চগড়ের চা বাগান, কমেছে কাঁচা পাতার দাম, লোকসানের আশঙ্কায় দিশেহারা চাষিরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক PLC বিজনেস এক্সপ্রেস, সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওষুধের দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে এবার নির্দেশনা দিল হাইকোর্ট, যেখানে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। একই সাথে খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। সরেজমিনে ঘুরে ক্রেতাদের কাছেও মিলেছে দাম বৃদ্ধির অভিযোগ। ওষুধের দাম নির্ধারণ নিয়ে নৈরাজ্য চলছে ধারাবাহিকভাবে। গেল দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। গত মার্চ মাসে দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের। সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইঞ্জেকশনের দাম। একদিকে দাম বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কমছে ওষুধের গুণগত মান। বিভাগীয় শহর কিংবা জেলা পর্যায়ের ওষুধের দোকান ঘুরেও বাড়তি দাম রাখার অভিযোগ মিলছে ক্রেতাদের কাছে। যারা দেখা যাচ্ছে তাদের ইনকাম কম, তাদের ওষুধ কিনতে খুবই সমস্যা হচ্ছে। আমরা মাস কাবের ওষুধ নিতে পারছি না, সপ্তাহের ওষুধ দিয়ে বাসা যাচ্ছি। 30 টাকার মাল 50 টাকা হয়ে গেছে। এরকম যখন লিস্টটা দেখি, তখন লিস্টটা দেখলেই দেখা যায় যে মালটা বিক্রি করছি 25 টাকা, এই মালটা আমাদের কিনতে হচ্ছে 35 টাকা। স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এই আবেদনের প্রেক্ষিতে এবার সব ধরনের ওষুধের দাম বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট, যেখানে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। ওষুধ কোম্পানিগুলো এই যে অব্যাহতভাবে তাদের ইচ্ছা মাফিক ওষুধের মূল্য বৃদ্ধি করছে এবং ওষুধ প্রশাসন যে নিষ্ক্রিয় অবস্থায় আছে সেইটাকে চ্যালেঞ্জ করে মূলত রিটের মূল বিষয় এবং রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেয়া কেন অবৈধ নয় এ বিষয়েও একটি রুল জারি করেছে হাইকোর্ট। ওষুধ তৈরির ক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালসগুলো বিদেশ থেকে আসে সেটা যাতে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজি হেলথের পারমিশন ছাড়া যাতে এগুলো দেশে না আনে। এদিকে ওষুধের বাজার ঘুরে দেখা যায় হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট কিংবা ক্যাপসুলও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এদিকে ডলারের সর্বোচ্চ সর্বনিম্ন দর ক্রলিং প্যাক পদ্ধতি মেনে ব্যাংকগুলোকে নির্ধারণ করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠককালে পরামর্শ দেয় সংস্থাটি। বৈঠকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব আদায়ের অবস্থা নিয়েও আলোচনা হয়। এদিন বৈঠকে IMF-এর 10 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গত 23 এপ্রিল IMF-এর প্রতিনিধি দলটি বাংলাদেশে পৌঁছায়। আগামী 8 মার্চ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও NBR সহ সরকারের বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করবেন তারা। এই সব বিষয়ে তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন। আমরা পলিসি রেট গুলো চেঞ্জ করেছি, পলিসি রেট গুলো কোন লেভেলে আছে, কি তার ইম্প্যাক্ট হচ্ছে, সেই যে জিনিসগুলো ওভারঅল তারা লক্ষ্য করছেন, তারা তথ্য নিচ্ছেন। অর্থনীতিতে এগিয়ে যেতে হলে ব্যাংকিং, কর, সরকারি কেনাকাটা, অর্থনৈতিক সুশাসন বিষয়ে সরকারকে কাজ করতে হবে। সকালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স
এমসিসিআই এর ত্রৈমাসিক অনুষ্ঠানে মন্তব্য করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমান জিনটিং। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সহযোগী হিসেবে এডিবি সবসময় পরামর্শগত অবস্থান থেকে কাজ করে যাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়নে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন এডিবি কান্ট্রি ডিরেক্টর। এ সময় তিনি দেশে উপযুক্ত কর্মসংস্থানের জন্য মানসম্মত শিক্ষা প্রশিক্ষণের উপর জোর দেওয়ার পরামর্শ দেন। In the past, ADB is doing a lot of health and human resource development, and so I think we're coming back actually on human resource development, because we believe the need of the country now and the future, I think, will be on productivity and human resource development. We're coming in various ways on human resource development in Bangladesh. রাশিয়ায় আম আমদানি করতে চায় চীন সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুল শহীদ। সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুল শহীদের সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করে এই আগ্রহের কথা জানা। পরে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে কাজ করছে চীন। আগামীতেও এই সম্পর্ক ধরে রাখার বিষয়ে আলোচনা হয়েছে চীনের রাষ্ট্রদূতের সাথে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আম নিয়ে আগ্রহ আছে এই দেশটির। তার এই বছরই রাজশাহীর আমদানি করতে চায়। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হবে বলে জানান মন্ত্রী। কৃষি খাতে উন্নয়নে বাংলাদেশকে হারভেস্টার মেশিন সহ আরও যন্ত্রপাতি দেবে চীন সরকার। তিনি বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের, সেটাকে তিনি খুবই আশাব্যঞ্জক, এবং বাংলাদেশের সাথে সম্পর্কের মূল কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের বিষয় ওনারা আরও বাড়াবে, বিশেষ করে কৃষিক্ষেত্রে। আমরা অনেক মেশিনারি তাদের দেশ থেকে কিন্তু আমরা আনি, সেটা বাড়াবে। আর আমাদের দেশ থেকে তারা আমদানি করবে, আম নিয়ে যাবে, মিষ্টি আমের জন্য তারা খুবই উৎসাহী। এই হচ্ছে মূল কথা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে উদ্ভাবনী ব্যবস্থা আরও আধুনিকায়ন করতে হবে। মানুষের সেবা সহজ করতে হলে সেবা ব্যবস্থাকেও হালনাগাদ করতে হবে। সকালে আগারগাঁও বিটিআরসি কার্যালয়ে ডিজিটাল ইনোভেশন শোকেসিং ও সেরা উদ্ভাবনী নির্বাচন অনুষ্ঠানে মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রত্যাশা করেন, উদ্ভাবনী কার্যক্রম সরকারের রুটিন ওয়ার্ক হলেও এই প্রদর্শনী বিটিআরসি কর্মীদের কাজে উৎসাহ দিবে। কে কার চেয়ে বেশি সেবামূলক উদ্ভাবন করতে পারবে সে সুস্থ প্রতিযোগিতাও হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠান শেষে চারটি স্টল ঘুরে দেখেন বিটিআরসির কর্মকর্তারা। সংস্থাটি চারটি বিভাগ থেকে সাতটি উদ্ভাবন প্রদর্শন করা হয়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের মধ্যে থেকে উদ্বোধনী শক্তিকে আরো প্রসারিত করতে হবে। মানুষকে আরো সহজতর উপায়ে সার্ভিস বা তাদের কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি, সেই লক্ষ্যে বিটিআরসি আজকে যে উদ্বোধনী বা বিটিআরসি যে ইনোভেটিভ শোকেসে আয়োজন করেছে। নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের নতুন গ্যাসকোপে খনন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বেলা 11টায় উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে গত 22 এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং রিগ স্থাপন করা হয়। এরপর থেকে বাপেক্সের 200+ প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক ও কর্মচারীকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস এক্সপ্রেসের সময় হলে একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস এক্সপ্রেসে। এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর। তীব্র তাপদাহে নাকাল দেশের উত্তরের জেলা পঞ্চগড়। প্রায় 8 মাস ধরে বৃষ্টিপাত না হয় মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে কৃষিতে। তীব্র গরমে মাটি শুকিয়ে মরে যাচ্ছে চা বাগানও। এদিকে কাঁচা পাতার মূল্য কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় বাগানে সেচ দেওয়া বন্ধ করে রেখেছেন চাষিরা। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা তারা। শীত প্রধান জেলা হলেও প্রচণ্ড তাপদাহে চা বাগান মরে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম চা বাগান এলাকা হিসেবে স্বীকৃতি পেলেও তীব্র তাপদাহ আর চা পাতার মূল্য নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র চা চাষিরা। পাতা 8 টাকা 10 টাকা 12 টাকা, এটাই তো পাতা হয় না। 11 মাসে পানি নাই, পানি হবে না, নিয়ে হবে, আর এই মেশিন দিয়ে পানি দিয়ে রসটা উঠে না। চাষিরা বলছেন, অনাবৃষ্টি আর তীব্র খরতাপে মাটি শুকিয়ে লাল হয়ে গেছে। অনেক ক্ষুদ্র চাষি বলছেন, টাকার অভাবে পানি দিতে পারছেন না তারা। 5-6 বার পানি দিও, তাপমাত্রা
চা বাগানের চাহিদা পূরণ করা যাচ্ছে না, রোদে চা পাতা মরে যাচ্ছে, তিন কাঠা মাটি, আমি গরিব লোক। আমরা বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে কৃষকদের দোরগোড়ায় যেয়ে খরা মোকাবেলার জন্য চা চাষীদেরকে পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। 45 দিন পর পর চা পাতা তোলেন চাষিরা, এই সময়ের মধ্যে 2 থেকে 3 বার সেচ দিতে হয়, কিন্তু এবার পানি দিতে হচ্ছে 10 থেকে 12 বার। যখন আমরা পানি দিতে যাই তখন আমাদের 12 বারে 25,000 টাকা খরচ। সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আমাদের প্রান্তিক চাষি যারা তারা অন্তত কিছুটা আর কি রেহাই পাবো। চা চাষের জন্য 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে সহনীয়। রোদের তাপমাত্রা প্রচণ্ড আকারে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন চা গাছের ক্ষতি কিংবা মারা অনেক সময় মারাও যেতে পারে। মে মাসে প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রসহ ঝড় আকারে। পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের 5 জেলায় বর্তমানে নিবন্ধিত 9টি ও অনিবন্ধিত 21টি চা বাগান রয়েছে। এছাড়া 2,053টি নিবন্ধিত ও 6,302টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তনের চা বাগান আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন, আর তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।